হ্যালো ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আপনাদের সকলকে আজকে একটি নতুন আপডেট নিউজ শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে একজন আইনজীবী আইনি নোটিশ প্রদান করেছেন সেই নিয়ে বাংলাদেশ জার্নাল একটি সংবাদ প্রচার করছেন সেটি আপনাদের মাঝে মূলত তুলে ধরব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল বিষয় বাংলাদেশ জার্নাল জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে আইনি নোটিশ প্রকাশ এবার জানাচ্ছি বিস্তারিত করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর গত রোববার বারো সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় মাত্র চার দিন পাঠদানের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী করোনা নির্মূল না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নোটিশে বলা হয়েছে বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব সহ ছয়জনকে এ নোটিশ পাঠিয়েছেন খন্দকার হাসান শাহরিয়ার নামে ওই আইনজীবী একই সাথে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচার করার অনুরোধ করা হয়েছে অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে নোটিশে আরও বলা হয়েছে করোনাকালীন পুরসভায় শিক্ষা মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে যৌথ কমিটি করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনে শতভাগ ক্লাস নেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে তো ভিউয়ার্স এটি ছিল আজকের ভিডিওর মূল বিষয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এরকম আর আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম